নলের স্ত্রীটা আব্বাস সিদ্দিকীর বাপের নামে, কার নামে? দাদা হুজুর আমার একা না আপনাদেরও? তাহলে আমি মারা গেলেও নলের স্ত্রী হবে? নলের স্ত্রী ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ হবে। সমাজে একটা কথা উঠছে, কি কথা বলেন তো? হ্যাঁ, যে এক বছর হয়ে গেল নলের স্ত্রী কোথায় গেল? এ বলছে না বলেন, শুনবেন নলের স্ত্রী কোথায় গেছে? শুনবেন, আব্বাস সিদ্দিকীর পেটে ঢুকে গেছে, সব টাকা খেয়ে ফেলেছে। যারা টাকা দিয়েছেন আপত্তি আছে? এ সব টাকা খেয়েছি আমি, আপত্তি আছে? তাহলে যে টাকা দিয়েছে খেয়ে ফেলেছি, সে বলছে অসুবিধা নেই, আর যে টাকা দেয়নি তার মাথায় বাস পড়ছে কেন? পিছন থেকে কাটি দিয়ে রুকলো, আবার পিছন থেকে লোক ফিট করে বলতে জিজ্ঞেস করতো এক বছর হয়ে গেল নলেজ সিটি কোথায়? এই কথা বুঝছেন না বোঝেন না? আজকে আমি আপনাদেরকে এই ব্যাপারটা একটু খুলে বলছি ভাই, যে জমিনটা বসে আছেন এই জমিনটাকে কি জমিন বলা হয় বলুন? শালি জমি। কি জমি? শালি জমি। এই জমিনে ঘর চলে, কি করতে হবে? কনভার্সন করতে হবে, কনভার্ট করতে হবে, ভিটি করতে হবে, শ্রেণী চেঞ্জ করতে হবে, ঠিক না বেটি? এই চেঞ্জ করতে সময় কতদিন লাগে বলুন? মিনিমাম কতদিন লাগে? 4-5 মাস বলছে, 4-5 মাস, সব জায়গা তো ওইটাই শুনে আসছি, 4-5 মাস, 4-5 মাস, আপনার কথাই ধরলাম, 4 মাসই ধরছি, 5 মাসও ধরবো না, 4 মাস। কমাস লাগে ভাই? লকডাউন ছিল কদিন? জোরে বলেন, 1 বছর হয়েছে নলেজ সিটি, শুভ সূচনা 1 বছর, ঠিক না বেড়ি? 21শে অগ্রহায়ণ 1 বছর, লকডাউন কদিন? 8 মাস, ঠিক না বেড়ি? নলেজ সিটির পরের দিনই কাগজ দেওয়া হয়নি, একথা বুঝাচ্ছে না নাই? তাকে রেডি করতে হবে, কনভার্সন করতে গেলে টাকা লাগবে না লাগবে না? হ্যাঁ, তা সব দিয়ে জোগাড় করে করতে হবে তো নাকি? সময় লেগেছে 1.5 মাস, তাহলে 9 মাস, হাতে থেকে 9 মাস, 1 বছরের মধ্যে 8 মাস যদি লকডাউনে চলে যায় তাহলে থাকে 9 মাস, তা থাকে 9 মাস, 4 মাস। আচ্ছা বলুন তো দেখি, আপনারা যে 4-5 মাস বলছেন ওটা ক শতকে? 10 শতক। 10 শতকটা যদি পঞ্চায়েতে হলে 4-5 মাসের মধ্যে হয়, জায়গাটা কি 10 শতক? 4 বিঘে কম বেশির ওপরে হলে বিএলআরও হয় না, জেলা আরবাসী হলে জেলাও পারে না। নবান্ন, নবান্ন আমার বন্ধু বসে আছে তো নাকি? আব্বাসী দিকির কাগজ আছে, তাড়াতাড়ি করে দাও। তাহলে আমাকে আটকানো হচ্ছে, আবার পিছন থেকে লোক ফিট করে বলা হচ্ছে নলেজ সিটির খোঁজ নে তো, কথা বুঝছেন না বোঝেন না? তাহলে বলুন, এই ধোকাবাজদের, চিটিংবাজদের, ধাপ্পাবাজদের, বিশ্বাসঘাতকদের পাল্লায় পড়ে আপনার ভাই আপনার বাবাজির উপরে সন্দেহ করবেন আপনারা? কথা বুঝে আসছে? আমি আপনাকে বলে যাচ্ছি, জানি না কি হবে, তবে আমার আল্লাহর ইশারা আমি কিছু কিছু পাচ্ছি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যত জুলুম করবে তত সিট বাড়বে, যত জুলুম করবে তত সিট বাড়বে। আজকে বাংলার যেখানেই যায়, যেখানেই যায় সেখানেই জনসমুদ্র হয়, সমালোচনাকারীরা সমালোচনা করবে, আমার উপরে বিশ্বাস আছে তো আলহামদুলিল্লাহ। নলেজ সিটি তাহলে কোথায়? কেউ জিজ্ঞেস করলে কি বলবেন? পেটে, ভাইজানের পেটে। ও দেখবেন কি খুশি হয়ে যাবে, ঠিক না বেড়ি? কিন্তু আপনাদের ঘরে জিজ্ঞেস করছে, এবারে ভালোবাসার মানুষদের ঘরে, নলেজ সিটি ইনশাআল্লাহ বলুন হবে না হবে না? ইনশাআল্লাহ বলুন হবে না হবে না? আপনারা কারা নলেজ সিটির জন্য দোয়া চান যে আল্লাহ হোক, এটা একটু হাত তুলে দেখান। আচ্ছা বলুন তো দেখি, হাতগুলো আল্লাহ ফিরিয়ে দেবে? ফিরিয়ে দেবে? নলেজ সিটি ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ হবে। আব্বাস সিদ্দিকী মারা গেলে দাদা হুজুরের মুরিদ কি শেষ? একা মুরিদ না গেমি?
দাদা হুজুরের মুরিদ আপনারা নয়? নলেজ সিটিটা আব্বাস সিদ্দিকীর বাপের নামে, কার নামে? দাদা হুজুর আমার একা না আপনাদেরও? তাহলে আমি মারা গেলেও নলেজ সিটি হবে, কেন? জায়গা যখন হয়ে গেছে নলেজ সিটির, তাহলে বাগানে ইনশাল্লাহ তৈরি হবে, ঠিক না বেটি?